সালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ 4। আপনারা জানেন যে প্রথম ব্লগ ছিল মায়ামি ফ্লোরিডা, সেকেন্ড ব্লগ ছিল নিউ ইয়র্কে ঈদের ময়দান, আর থার্ড ব্লগ ছিল আমাদের ক্যালিফোর্নিয়া। এনিওয়েজ, আমরা আজকে ওয়েলকাম করছি আপনাদেরকে নিউ জার্সি থেকে আমাদের ব্লগ 4। আমরা আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, আমাদের সাথেই থাকুন। বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যারেট মাউন্টেন, উইচ ইজ খুব পাহাড়ি এলাকা এবং খুবই সুন্দর জায়গা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথেই থাকুন। গ্যারেট মাউন্টেনে যাচ্ছি, আমরা এখন আছি হচ্ছে হলো আপার মাউন্টেন, আপার মাউন্ট ক্লেয়ার। আপার মাউন্ট ক্লেয়ার, ওকে। সো এখানে কোনো স্পেশাল কোনো কিছু আছে কিছু বলতে চাই? এখানে আছে কোল্ড স্টোন, আমার সবচেয়ে প্রিয় আইসক্রিম শপ। ভেরি গুড। যারা যারা নিউ জার্সিতে আসেন না এখনো, এসে আপনারা কোল্ড আইসক্রিম খেয়ে যাবেন, আর স্পন্সর করবো আমাদের সামনে, ইনশাল্লাহ। আমরা এখন মন্টক্লেয়ার স্ট্রিট পার হচ্ছি, আচ্ছা, তারপরেই আমাদের পাহাড়ি এলাকাটা চলে আসবে। ওখানে গেলে আশা করি আমরা হরিণ, গরু, ছাগল অনেক কিছু দেখতে পাবো। আচ্ছা, এরপরে হরিণ কি জীবন্ত? হ্যাঁ, জীবিত হরিণ। আমার স্ট্যাচু আছে, আচ্ছা। তারপরে আমরা রাজবাড়ির সামনে যাব, তারপর তারপরে আমরা যাব ইউকি বেড়া স্টেডিয়াম, যাব 4th of July ফায়ার ওয়ার্কস দেখার জন্য সব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাম্বার্ট ক্যাসেল পার হচ্ছি। এটা হচ্ছে রাজবাড়ি, কাদের রাজবাড়ি? এটা ল্যাম্বার্ট ক্যাসেল। এটাই হচ্ছে ল্যাম্বার্ট ক্যাসেল। Okay, so we are here at Lambert Castle. Welcome to Lambert Castle. আমরা আপনাদেরকে দেখাবো এক এক করে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। এই তো আমার বাড়িতে আসলাম, একটু সাইকেল জানতে ভুলে গেছি। এখন আপনাদের কিভাবে ইয়ে করি, সমাধান করি? আমার যে নেক্সট কবে কিনছেন? এই তো আমরা হচ্ছি এখন ল্যাম্বার্ট ক্যাসেলে, যেটা হচ্ছে রাজবাড়ি, এখানে নিউ জার্সি এরিয়া, রাইট? সো এটা আপাতত একজন আমাদের এখানে যিনি আমাদেরকে নিয়ে আসছেন, তিনি দাবি করছেন এটা তিনি মালিক। আমি তার সাথে সরাসরি কথা বলবো, প্লিজ। আমরা দেখছি, আমরা আছি, আমরা কোথায় আছি, আমি দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের নামিরা, তোমার নাম কি? ফজল ভাই, এখানে কি যিনি ছিলেন মালিক, মানে আপনি কিনার আগে, সে কি একা থাকতো এখানে? না না, ও তো বেরিয়ে গেছে।
দর্শক আপনারা জানেন আমরা এখন হচ্ছি হলো ল্যাম্বার্ট ক্যাসল, মানে ল্যাম্বার্ট যিনি মালিক ছিলেন এখানে কিং তার বাড়ির সামনে। তো আমরা এখন কথা বলবো একজন মালিকের সাথে যিনি এটি কিনেছেন। আমরা আশা করি আপনি এসে বড় একসাথে মানি। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে হরিণ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ওপেন ফ্রেন্ডস, আমরা এখন হচ্ছি ল্যাম্বার্ট টাওয়ারে। আপনাদের ওয়েলকাম করছি ল্যাম্বার্ট টাওয়ার থেকে। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। আপনারা জানেন আমরা একটু আগে গিয়েছিলাম ল্যাম্বার্ট ক্যাসলে, আর এখন হচ্ছে ল্যাম্বার্ট টাওয়ার। অনেক সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ। এই সৃষ্টি, অপরূপ সৃষ্টি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাই করতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আজিম, মাশাআল্লাহ। এটি আবার বলে রাখি, গেছে নিউ জার্সিতে। সো আপনারা যারা এখনও আসেননি, নিউ ইয়র্কে থাকেন অথবা ইউএসএ থাকেন, প্লিজ ট্রাই টু ভিজিট the creation of Allah subhanahu wa ta'ala. As Allah subhanahu wa ta'ala said, kul siru fil ard fanzur kayfa kana aakibatu al-mukadzibin. Mashallah. Assalamu alaikum. Okay, let's go. Excellent. Eta 124. ল্যাম্বার্ট ক্যাসেলের গার্ড টাওয়ার আমরা এখন আছি একদম টপে। আচ্ছা, এখানে এখান থেকে নিচে আমরা কতটুকু উপরে আছি? আমরা এখন সি লেভেল থেকে 502 ফিট উপরে আছি, আর গ্রাউন্ড থেকে 75 ফিট। ওকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে, নিজ দায়িত্বে পড়ে নেবেন, না পড়তে পারলে আর কি আমাদের কিছু করার নেই। Don't miss our fireworks, which is for 2017 Independence Day of United States of America. Hopefully you'll enjoy it, inshallah. Stay with us. এটা হচ্ছে আমাদের ফায়ার ওয়ার্ক করার জন্য যেখানে আসলাম সেটা গেট আর কি। আমরা এখন এই মুহূর্তে একদম গেটে আছি, স্টেডিয়ামের গেট। আমরা গেটের ভিতরে ঢুকবো এবং আমরা দেখাবো আপনাদেরকে আজকে ফায়ার ওয়ার্ক। সো হোপফুলি ইউল এনজয় ইনশাল্লাহ, স্টে উইথ আস। অ্যান্ড অ্যাগেইন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার, সেটার উপলক্ষে একটি ফায়ার ওয়ার্কস হবে নিউ জার্সিতে, এখানে একটি স্টেডিয়াম। এই হচ্ছে টিকিট, লেটস গো নাও। Stadium, we're waiting for.
French fries and cheese fries. Halal to na? Drinks, yeah, everything is halal. Potatoes, you know, come on. আশা করি আপনারা সবাই এনজয় করেছেন ব্লক 04। দেখা হবে নেক্সট টাইম ব্লক 05 যে কোনো স্থান থেকে। আজকে আপনারা দেখেন নিউ জার্সি থেকে, আর এদিন অন্য জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।